হ্যালো বিয়স, আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। বিয়স, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। সম্মানিত মৎস্যচাষী ভাইয়েরা, আমার আজকে আমি কথা বলবো থাই পাঙ্গাস মাছের সম্পর্কে। থাই পাঙ্গাস মাছের পোনা যাদের কাছ থেকে ক্রয় করেন না কেন, অবশ্যই ভাইরাস মুক্ত, লেস পশা, গা মুক্ত, রোগ মুখ দেখতে দেখে শুনে তারপরে ক্রয় করবেন, এক সাইজের মাছের পোনা ক্রয় করবেন। এখন যে মাছগুলো দেখানো চাই, মাছগুলো কেজি থেকে 400 থেকে 500 পিসে 1 কেজি। আমাদের কাছে সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা পাওয়া যায়। যারা চাষ করতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, বাট আপনার চাইলে এসেও নিতে পারেন। নতুন চাষি, পুরাতন চাষি ভাইদের উদ্দেশ্য বলছি, যারা থাই পাঙ্গাস মাছ চাষ করতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সকল তথ্য পরামর্শ দিয়ে থাকি মাছ বাজারজাত করার আগ পর্যন্ত। বিয়স, আমি আবারও বলছি, যাদের কাছ থেকে থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন না কেন, অবশ্যই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা দেখে শুনে 1 সাইজের মাছের পোনা ক্রয় করবেন। তাহলে আপনি মাছ চাষ করে সফলতা হতে পারবেন। আমাদের কাছে থাই পাঙ্গাস মাছের পোনা পাওয়া যাচ্ছে। যারা চাষ করতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ 30 সাল দোলা। অল্প খরচে মাছ কীভাবে দ্রুত বড় হয়, বাট অল্প সময়ে কীভাবে বাজারজাত করতে পারবেন, এই বিষয়ে আমরা আলোচনা তত্ত্ব পরামর্শ দিয়ে থাকি। অবশ্যই যাদের কাছ থেকে মাছ ক্রয় করেন না কেন, ক্রয় করার আগে আপনাকে পুকুর কীভাবে প্রস্তুতি করতে হবে, পুকুর প্রস্তুতিকরণ নিয়মকরণ আমাদের ডেস্ক্রিপশনে বা টাইটেলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সকল সহযোগিতা তথ্য পরামর্শ দিয়ে থাকি মাছ বাজারজাত করার আগ পর্যন্ত। বিয়স, আমি আবার বলছি, যাদের কাছ থেকে মাছের পোনা ক্রয় করেন না কেন, থাই পাঙ্গাস মাছের পোনা, অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা দেখে শুনে ক্রয় করবেন। তাহলে আপনি মাছ চাষ করে সফলতা হতে পারবেন। আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।